মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি আছো। আগে সকাল থেকেই উঠে প্রচুর কাজকর্ম করছি, ফ্যামিলি স্নান হয়ে গেছি। কেন? কারণ আছে আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, আর গেস্ট কারা হয়, তারা হচ্ছে স্বয়ং দিল্লি থেকে আসছে গেস্ট। তো সেই জন্য প্রচুর গোছানো টোছানো শুরু হয়ে গেছে রীতিমতো, আর এই অর্ধেক গোছানো হয়েছে, অর্ধেক গোছানো আরও হবে, রান্নাবান্না করতে হবে, দুপুরে লাঞ্চে আসবে। এখন অলরেডি 11টা বেজে গেছে, তো আমরা এখনও ব্রেকফাস্টও করিনি, এখন যাবো ফটাফট ব্রেকফাস্ট করব। আমি আর অভিরূপ একসাথে ব্রেকফাস্ট করব, করে টোরে তারপরে দুপুরবেলায় রান্না শুরু করব। প্রচুর কাজ, উফ। তো ফটাফট যাই আর ব্রেকফাস্ট করে নিই। কালকে হচ্ছে এই চাদরটা এসেছিলো ফ্লিপকার্ট থেকে, তো এই জন্য ওয়েট না করে কালকেই পেতে ফেলেছি। আর এটাও অর্ডার দিয়েছিলাম, এটাও এসেছে, এটাও আজকে খুলবো। এটা আজকে এসেছে, যদিও বা আজকে এটা খুলবো, আর এইটাও আজকে এসেছে, আজকে এটা লাগিয়ে ফেলবো। এটা হচ্ছে বারান্দার জন্য, তো আমি আর ওয়েট করতে পারছি না, এটা আজকেই লাগিয়ে ফেলবো। আর বর আমার এখানে প্রচুর কাজ করছে সকাল থেকে উঠে। কী কাজ করলে? এখন কিন্তু অনেক কাজ বাকি আছে, হ্যাঁ, ওই স্টোরিও গুলো তুলতে হবে। ফটাফট কর, প্রচুর কাজ, প্রচুর কাজ। যাই বানাই, বাড়ি থেকে গেস্ট এলে যেন কাজ আরো বেশি বেড়ে যায়, তাই না? ওরে বাবা, এই যে এইগুলো স্টোরিতে ওপরে তোলা হবে, এই সেই ওই ঘরটাতে পড়ে রয়েছে। আর ওই ঘরটা যেহেতু আমাদের, আমরা কেউ থাকি না মোটামুটি, ওটা কি বলবো, গেস্ট রুম, অ্যাজ আ গেস্ট রুম। যারা কেউ আসে, বন্ধু বান্ধবরা আসে, তারা ওই ঘরটাতেই থাকে। আর ওই ঘরটা, ওই ঘরটাতে অফিস করে, আর ওই ঘরটাতে কেউ এলে, উইক অফে কেউ এলে, তখন ওখানেই থাকে মোটামুটি। ফটাফট একটু ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপরে আবার দুপুরে রান্নাও করতে হবে। দুজনের হচ্ছে ব্রেকফাস্ট রেডি, দুধ আর মিউজলি। এই যে লাইট লাগানো কমপ্লিট, দিনের বেলা জ্বলছে কিন্তু বোঝা যাচ্ছে না দিনের বেলা বলে, যেসব সেলোটে পাটকে আটকে সব লাগিয়ে দিয়েছি। ভালোই লাগছে, রাত্রিবেলা আরেকবার দেখাবো কেমন লাগছে। এইগুলোর কি অবস্থা, হাত কেটে গেল সেটা দেখছে না, ওগুলোর কি অবস্থা, হাত কাটলে কি করে, কিছু তো কাটলে না তুমি, কে জানে। বাই দ্য ওয়ে, বর আমার একটু হেল্প করে দিচ্ছে, হেল্প করতে গিয়ে করেছিল ঝিঙে বাটা, আমি করতে গেছিলাম, বললাম যে ঝিঙেগুলো একটুখানি মিক্সিতে পেস্ট করে দাও, এগুলো তো আপাতত এখন পোছা হয়ে গেছে। উনি পেস্ট করতে গিয়ে এমন ছিটকেছে, এই দেখো জামা কাপড় এইখান এইখান সব ভরে গেছে পুরো একদম। এই নিয়ে দুবার হলো, ঠিক আছে, সেম ভুল। হ্যালো ব্রো, দেখো একটা ভাজি আমি করা করে, আমি তো মাছ ছাড়তে একটু ভয় লাগে, কিন্তু ওর আবার ভয়টাই লাগে না, মাছ ছাড়তে এক্সপার্ট। জামাটার কি অবস্থা গেঞ্জিটার, রান্নাবান্না মোটামুটি ডান, মোটামুটি মানে কি পুরোটাই ডান। ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে মাছের ঝোলটা হচ্ছে, এবার মাছটা দিয়ে দেবো, ব্যস্ত হয়ে যাবে। মাছ কেন করলাম, কারণ ওরা দিল্লি থেকে আসছে, আর ওখানে অতটা মাছ পাওয়া যায় না, কারণ আমি তো গেছিলাম, আমি জানি ওখানে মাছের খুব ক্রাইসিস, মাছ খুব একটা পাওয়া যায় না। আমাদের এখানে কলকাতা যেরকম মাছই সব, ওখানে মাছ সেরকম একটা খুব একটা পাওয়া যায় না, তাই জন্য মাছ করলাম, রাত্রিবেলা চিকেন করবো, আর ঝিঙে বাটা করলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, ঝোলে মাছগুলো দিয়ে স্নান করতে চলে যাব, এসে তারপরে ভাত ফাতগুলো রেডি হয়ে যাবে, তখন ভাতটা হয়ে যাবে আর কি। তো এখন যাবো ফটাফট, দেখছো ঘুমে নিয়ে স্নান পুরো, কারণ এত রোদ আজকে, এত প্রচণ্ড গরম, আর কোনো আজকে মেঘলা তো নেই একদম, মনে হচ্ছে না আজকে বৃষ্টি বৃষ্টি হবে বলে। অভিযোগ গেল হচ্ছে ওকে আনতে, ওদেরকে আনতে গেছে, তো মোটামুটি সব রেডি, স্নানটা হয়ে গেছে, মানে একটু চুলটা আসছে, চুলটা আসছানো হয়নি, চলে আয় ঘরে। হ্যাঁ, এগুলো লাগিয়ে বেশ ভালোই লাগছে, আর ওখানে জামা কাপড় মেলা আছে, ওগুলো প্লিজ একটু ইগনোর করো, এইটা লাগিয়ে তো ভালো লাগছে, ইনফ্যাক্ট দিনের বেলাতেও ভীষণ ভালো লাগছে। আর এখানে সবচেয়ে একটা জিনিস সুন্দর দেখলাম, সেটা হচ্ছে এই জিনিসটা, এটাতে দেখো তুমি এরকমও একটা জিনিস কিনে, তুমি মানে আরেকটা এরকম সেম পিস কিনে তুমি এখান দিয়ে লাগাতে পারবে। আমি তো লিটারেলি ওয়েট করে রয়েছি যে কখন রাত্রিবেলাটা হবে, কখন এই লাইটটা জ্বালাবো, খুব সুন্দর লাইটটা, ভীষণ সুন্দর। আমি দেখেছি অনেকবার অনলাইনে দেখেছি, কিন্তু কিনে কোথায় রাখবো, কোথায় ফিট করবো সেটাই বুঝতে পারছিলাম না, তা ভাবলাম যে না, এই জায়গাটাতে ফিট করলে ভালোই লাগবে, তো ভালোই লাগছে, খুব একটা খারাপ তো লাগছে না, রাত্রিবেলা জ্বালিয়ে দেখতে হবে যে কিরম লাগছে। তো ওখান থেকে পোস্ত দেখছে, এবার পোস্তকে ওখানে হচ্ছে ওই
চেয়ারটার সাথে ওখানটায় বেঁধে রেখেছি, কারণ ও এখন কি হয়েছে নতুন নতুন তো শিখছে, কলিং বেলের আওয়াজ পেলেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আর দৌড়ে গিয়ে কি করছে বাইরে বেরিয়ে যায়, দৌড়ে গিয়ে বাইরে বেরিয়ে যায়। তাই জন্য কেউ এলে টেলে ওকে একটুখানি বেঁধে রাখি, ততক্ষণে দরজাটা খুলে ঢুকছে ততক্ষণ পর্যন্ত। এত দেরি করে এসেছে কখন, সে সকাল থেকে আসছেন নাকি এনারা? চেল্লাচ্ছে ওখান থেকেই, আগে থেকেই চেল্লাচ্ছে, ওই দেখো না ওখানে বাধা রয়েছে না, দেখো দেখো কি করছে, দেখো কি করবে বুঝতে পারছে না রে, ওই চেয়ারটা চলে আসবে ওই দিক থেকে দৌড়ে। আচ্ছা বসো, বসো আগে, ওদেরকে বসতে দাও, সকালে তোমার একটু শুকবে। হ্যাঁ কিছু করবে না, কামড়াবে না, কামড়াবে না, ও কামড়াতে শিখে নি। ওই দেখো দেখো এই রে গেল, বসো, ভয় পাচ্ছে ওরা, বসো, সে 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 বাবা তুমি আসছো না বলে দাঁড়া, হ্যাঁ ওকে একটু মাথায় হাত বুলিয়ে দিলেই ও ঠিক হয়ে যাবে, আর কিছু করবে না, কিছু করবে না, কিচ্ছু করবে না, তুমি একটু মাথায় হাত বুলিয়ে দাও, মাথায় হাত বুলিয়ে দাও, কিচ্ছু করবে না, মাথায় একটু হাত বুলিয়ে দাও, একটু এরকম করে দাঁড়া দাঁড়া, ভয় পাচ্ছে তো, এ তো খেয়ে দিয়ে উঠে তো পোস্তকে ছেড়ে দিতে হবে, না না বিছানায় তো দুপুরবেলা করে বিছানাতেই ঘুমায়, যাতে হবে নাকি অবস্থা, এখন আমরা এসেছি হচ্ছে ছাদে, ছাদেতে হাওয়া খেতে এলাম, কিন্তু এসে দেখছি প্রচন্ড বাজে ভাবে এই যে মেঘ করেছে, আর বৃষ্টিও পড়ছে ফটাফটে, কিন্তু ওয়েদারটা সেই সেরা লাগছে, আমি তো ব্যাক ক্যামেরাই করছি, ওটা সামনে দিক দিয়ে দেখছে স্ক্রিনে, সাদা সাদা ওটা উঠছে, কি ভালো লাগছে দেখতে, এই মেঘলা ওয়েদারে কিন্তু এটা ভালো লাগে, ভালো লাগছে ভিডিও কোয়ালিটিটা। এখানে দুটো রিলস বানাই, এটা হচ্ছে পুরোটা, আর এই এটা লাগছে দেখো, এখানটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো একটা মানে পাহাড়ে চলে এসেছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না কত সুন্দর লাগছে। এটা হচ্ছে বাইরে থেকে আমাদের যে স্লাইডিং ডোরটা সেইটা, আর এইটা হচ্ছে ভিতর থেকে, ভিতর থেকে এরম লাগছে, হেভি লাগছে বুঝেছো।
আমরা যাচ্ছি ওর একসাথে একটুখানি বাইরে একটুখানি ঘুরুঘুরু করতে যাবো। একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো একটু আগেই, এখন একটু বৃষ্টিটা কমেছে। আর লাইটিংটা দেখো কি ভালো লাগছে, লাইটটা ভীষণ ভালো লাগছে এখানটায়। আর এখানে পোস্ত তো একেবারে ওদেরকে পেয়ে ভীষণ খুশি। পোস্ত আমার হেয়ার ব্যান্ডটা তো পুরো রাখলি না রে, ঠিক পোস্ত আমার হেয়ার ব্যান্ডটা কি করেছে দেখো জাস্ট। মানে আগে হেয়ার ব্যান্ড মানে কি কানের পাশে এইখানে হতো, তো আমার এখন হেয়ার ব্যান্ড এইখানটাতে হয়। মানে ও কামড়ে কামড়ে এতটা ডিস্টেন্স পুরো ভেঙে ফেলেছে। মানে দেখলে আমি এখনই পড়তে যাচ্ছি যখন, তখন দেখি যে না আর ধরছে না মাথার মধ্যে। মানে এইখান থেকে এইখানে উঠে গেছে হেয়ার ব্যান্ড আমার, দুই দিকেই সেফ না। এই যে আরেকজন দেখো ভয়, তুই খাটের উপরই উঠে বসে রয়েছে, ও আর নাবজে আর না, নাবলেই যদি ওকে পোস্ত কামড়ে দেয় লাগিয়ে চলে আসবো। এত উঁচুতে উঠতেই শেখেনি এখনো পর্যন্ত, ভগবান এসে দেখে এই করে যাচ্ছে। ১০ টাকা লাগে দাও দেখি কেমন টেস্ট। ফেলে দিও না ঠিক আছে, চালাও চালাও চালাও, যাও যাও তুমি যাও বাড়ি অব্দি পৌঁছাও, আমি টোটো ধরছি, যাও যাও। এই যে উনি করবেন হচ্ছে চিলি চিকেন, আর আমি এই যে পেঁয়াজ কেটে দিচ্ছি, রসুন কেটে দিচ্ছি, লঙ্কা কেটে দিচ্ছি, সব আমি করে দিচ্ছি ঠিক আছে। ও খালি খুন্তি নাড়িয়ে ওটা করবে, ব্যাস হয়ে গেল। তারপর কিরম হবে কাটবে এটা বললো, মাঝখান দিয়ে ওটাকে আরেকবার মাঝখান দিয়ে কাটো, ওটাকে চার পিস হবে। না যাই হোক আমি কিন্তু পারি চিলি চিকেন নিয়ে কাটতে, পেঁয়াজ কাটতে। এটু তাড়াতাড়ি করো, ফাস্ট ফাস্ট, পোস্তও বলছে ফাস্ট, বেশি বকো না। হলুদ বা লঙ্কা গুঁড়ো দিইনি কিন্তু পুরো সাদা হবে। তুমি তো চিলি চিকেন নাকি স্পেশালিস্ট একদম, এই অবস্থা খেতে পারবো তো আমরা? পাবলিক দের মেসেজ দিয়ে ওরা দারুণ দারুণ হচ্ছে, এখন তো হয়নি এর সঙ্গে ভালো হচ্ছে, এ হচ্ছে দাদার সাপোর্টে পুরো একদম ইন্টারনালি। দাদা হয়ে যাওয়ার পর তখন দেখলো কি কমেন্টটা করে ঠিক আছে, তার আগে কিন্তু ছবে হলো কি কমেন্ট করে, মানে কি বাজে না খারাপ কি বলবো, একটু একটু হলুদ দিয়ে দেবো এটার মধ্যে। হ্যাঁ এই তো এটা থেকে দাও তো বের করে, আর একটু লাগবে জোর কদমে চলছে চিলি চিকেন, খাওয়া গেলেই হলো। আর বেশি কিন্তু নুন দিও না, আগেরবার কিন্তু প্রচুর নুন হয়ে গেছিল, কিন্তু রান্না করে ভালো কিন্তু মাঝে মাঝে নুন আর লঙ্কা বেশি, নুনটা থাকে আর না, এমনি ভালো রান্না করে ভীষণ ভালো। পোস্তর খাবার ও আজ একটু চিকেন খাবে ও,
সো সরি কালকেটার পরে আর কোনো ভিডিও করা হয়নি, কেন কারণ হচ্ছে কালকে যেই রান্না বান্নাটা শেষ হয়েছে আর এখানে আমাদের লো ভোল্টেজের জন্য প্রচুর কারেন্ট আপডাউন হচ্ছিলো, মানে ফার্স্টে মানে এমন লো ভোল্টেজ হয়ে যাচ্ছিলো, আমরা সমস্ত কিছু বন্ধ ফন্ধ করে রাখছিলাম, তারপরে এমন লো শেডিং হলো যে আসার নামই নেই। এবার আমাদের এখানে তো ইনভার্টার নেই বা কিছু নেই, সবাই আমরা মোমবাতি জ্বালিয়ে বসে আছি, খুব খারাপ অবস্থা। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি, আসবে আসবে করে ওয়েট করতে 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 আর আসেও নি। মাঝরাত্রে কখন এসেছে সেটাও আমরা জানি না, আমরা মোটামুটি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তাই জন্য ভিডিওটা এন্ড করা হয়নি। এই ক্লিপটা সেই জন্য তোমাদের এখানে আমি অ্যাড করে দিলাম। এটা হচ্ছে নেক্সট ডে সকাল, আজকের ব্লগটা অবশ্যই দেখবে, এটা মানডে যাবে ব্লগটা, আজকের ব্লগটা অনেক কিছু হতে চলেছে। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো। তো চলো, টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। Thank you.